বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অংশগ্রহণকারী ভাইয়েরা, আমরা আজকে আজকে আমাদের লেকচার শিট হচ্ছে 5 নম্বর লেকচার শিট থেকে আমরা পড়ব। আজকে লেকচার শিটে আমাদের মূল পড়ার মৌলিক বিষয় হচ্ছে কোরআনে ব্যবহৃত যে সর্বনাম বা দমির আছে, এর ব্যবহার বা পরিচয় 2 নম্বর অংশটুকু পড়ব। গত ক্লাসে আমরা 1 নম্বর পার্ট থেকে পড়েছি, এরপরে আমরা আজকের ক্লাসটাও দমির বা সর্বনাম নিয়ে, যেহেতু আমরা বলেছি যে দমির বা সর্বনামের সংখ্যা বা পরিমাণটা খুবই সীমিত, কিন্তু ব্যবহার অনেক ব্যাপক ব্যবহার আছে, এই জন্য সর্বনাম বা দমিরের পার্টগুলো আমরা একটু ভালোভাবে শিখতে হবে। এই ক্ষেত্রে আমি যেটা ইয়ে করব, যাদের দুই একজন ছাড়া বাকিরা একটু মিউট করে রাখলে সহজ হবে, তাহলে লেকচারটা শুনতে বা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা আজকের যে লেকচার শিটটা দিয়েছি আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমরা গত ক্লাসে শিখেছিলাম কর্তাবাচক পৃথক সর্বনাম, আজকে কর্তাবাচক পৃথক সর্বনাম এবং ইসেম এবং হরফের সাথে যুক্ত সর্বনাম, যে যেই সর্বনামগুলো বা যেই জমিরগুলো ইসেম এবং হরফের সাথে যুক্ত হয় এমন সর্বনামগুলো আমরা গত ক্লাসে শিখেছি। মূলত সর্বনাম শেখা, সর্বনামের সংখ্যাটা গতকালকে গত ক্লাসেই শেখা হয়ে গিয়েছে, যে একটা হলো যুক্ত সর্বনাম আর একটা হচ্ছে পৃথক সর্বনাম। যুক্ত পৃথক সর্বনামগুলো হলো হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। ইসেম এবং হরফের সাথে বা ফেইলের সাথে, ইসেমের শেষে, ফেইলের শেষে, হরফের শেষে যেই সর্বনামগুলো যুক্ত হয়, এই সর্বনামগুলো আরো 14টি সর্বনাম আছে, যেমন হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, ইয়া নি না, এরকম যে দমিরগুলো আছে এগুলো আমরা গত ক্লাসে ইতিমধ্যেই শেষ করেছি বা পড়েছি, আজকেও কিছু মোমারাচা করলাম। তো আমরা আজকে যেটা পড়ব, আজকে হলো যে সকল জমিরগুলো ফেলের সাথে কর্তা হিসেবে আসে, কর্ম নয় কর্তা হিসেবে আসে, মানে ফেলের কর্তা, ফেল সম্পাদনকারী হিসেবে যেই জমিরগুলো আছে এটাও কর্তাবাচক সর্বনাম। আমরা যে পৃথক সর্বনামগুলো পড়েছি হুয়া হুমা হুম, এই সর্বনামগুলোই ফেলের সাথে কর্তা হিসেবে ব্যবহার হয়। আর যখন কোনো সর্বনাম ফেলের সাথে, কোনো সর্বনাম বা জমির ফেলের সাথে কর্ম হিসাবে ব্যবহার হয়, তখন ওই জমিরগুলো হবে আমরা যে কিছুক্ষণ আগে পড়লাম হু হুমা হুম, হা হুমা হুন্না, এগুলো হলো পসেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা এই এখানে এই প্রথম বক্সের একদম প্রথম যে শাড়িটা, এখানে যে শাড়িটা আমরা এখানে দেখছি, এই শাড়িটাই এখানে যে জমিরগুলো আছে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, একদম প্রথমে যে আমরা কর্তাবাচক সর্বনাম পড়েছি এগুলো হচ্ছে কর্তাবাচক সর্বনাম। তবে এগুলো ইসেমের সাথে পৃথক হিসেবে আলাদা ব্যবহার হয়, কিন্তু ফেলের সাথে, ফেলের ভিতরেই এই জমিরগুলো পাওয়া যায়, ফেলের ভিতরেই কর্তা হিসাবে পাওয়া যায়। যেমন আমরা যদি এখানে উদাহরণে দেখি, যেমন এখানে একটা ফেল হলো নাসরা, হ্যাঁ নাসরা, নাসরা শব্দের অর্থ সে সাহায্য করেছে বা করলো, এটা একটা ক্রিয়া, এটা হলো অতীতকালীন ক্রিয়া, সে সাহায্য করেছে বা করলো, এটা পাস্ট টেন্স বোঝায় এখান থেকে নাসরা। তো এই যে নাসরা ফেলটা আছে, এই নাসরা ফেলের সে সাহায্য করলো, এটার কর্তা কে? কর্তা হচ্ছে সে, কিন্তু আমরা এই সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, সেটা আসলে কোথায়? এই সেটা খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে এই সেটা বোঝাবে হলো এই ফেলের শেষে যখন, বিশেষ করে ফেলে মাদির শেষে যখন একটা জবর থাকে, এই যে জবর আছে শেষ অক্ষরে জবর হওয়া, ফেলে মাদির শেষ অক্ষরে যদি এরকম একটা জবর থাকে, হ্যাঁ এই জবরটা দ্বারা আমরা বুঝবো এখানে সে আছে। তো এরকম ফেলে মাদির শেষের যে চিহ্নগুলো আছে, এই শেষের চিহ্নগুলোই, চিহ্নগুলো দিয়েই কোন ফেলের কর্তা কে এটা বোঝা যাবে। যেমন আমরা যদি এখানে দেখি নাসরা, এই অতীতকালীন ক্রিয়া 3 নম্বর লাইনটাতে আমরা যদি দেখি, এখানে যেটা এসেছে অতীতকালীন ক্রিয়া, তো এই অতীতকালীন ক্রিয়া বা ফেল, এখানে যে জমিরগুলো এখানে আছে আমরা দেখতে পাচ্ছি ফেলগুলো আছে, যেমন নাসরা ফেলটা আছে, হ্যাঁ নাসরা ফেলের এই যে চিহ্নটা, শেষের যে চিহ্ন, শেষে হলো জবর, এই জবর দ্বারা আমাকে বুঝতে হবে এর ভিতরে হুয়া জমির আছে, হুয়া মানে হলো সে। হ্যাঁ, এরপরে এর শেষে দেখেন একটা আরেকটা আলিফ আছে, মানে এই যে জমিরগুলো, চিহ্নগুলো, এই চিহ্নগুলো দিয়েই মূলত আমরা বুঝবো যে এর ভিতরে কোনটার ভিতরে কোন জমির লুকায়িত আছে। তো আমরা শুরুতে আগে ফেলে মাদি বা অতীতকালীন যে ক্রিয়াটা আছে, অতীতকালীন ক্রিয়া সম্পর্কে আমাদের আলাদা ক্লাস আছে,
সেই ক্লাসে আমরা আরো বিস্তারিত পড়বো। এখন মূলত আমরা এই ক্রিয়ার ভিতরে যে কর্তা আছে, জমির গুলো যে কর্তা হিসেবে আসে সেটা আমরা শিখতেছি। তো এখানে আমরা নাসারা ফেলটার শেষে এক যে আলিপটা দেখতে পাচ্ছি, এই আলিপটা দেখে আমরা বুঝবো এখানে ফেলে মাদির এই ফেলটিতে হুমা জমির আছে। হ্যাঁ, তো এখানে জবর আলিফ, জবরের ভিতরে আছে কি হুয়া, আর এই শেষে আলিফ থাকলে আমরা বুঝবো এটা হলো হুমা আছে। এরপর শেষে ওয়াও আলিফ থাকলে আমরা বুঝবো এর ভিতরে হুম আছে, হুম মানে তারা সকল পুরুষ। তাহলে নাসারা, নাসারা, নাসারু। হ্যাঁ, জবর আলিফ ও আলিফ এগুলো আমরা একটু মুখস্থ রাখতে হবে। জবর আলিফ ও আলিফ হুয়া হুমা হুম, জবর আলিফ ও আলিফ হুয়া হুমা হুম, এই জবর দ্বারা হুয়া, আলিফ দ্বারা হুমা, অলিফ দ্বারা এখানে হুম আছে। এটা হলো ফাইলে মাদির সর্বনামগুলো চেনার একটা উপায়, কর্তা চেনার উপায়। যেমন নাসারা মানে তারা দুইজন সাহায্য করলো। হ্যাঁ, নাসারা মানে তারা দুইজন সাহায্য করলো, এই তারা বা হুমা এটা দ্বারা বুঝবো আমরা, এই আলিফটা দিয়ে বুঝবো। নাসারু তারা সবাই সাহায্য করলো, এই যে উ উ এই ওয়াও আলিফ যে ব্যবহার হয়েছে এটা দ্বারা আমরা বুঝবো এর ভিতরে হুম জমির আছে, লুকায়িত আছে ভিতরে। হ্যাঁ, এটাই মানে এই চিহ্নগুলো দিয়ে আমরা জমির বা সর্বনাম চিনে নিব ইনশাল্লাহ। এরপর আমরা দেখি প্রথম তিনটা তো পুরুষবাচক, পরের তিনটা হলো মহিলাবাচক, কিন্তু এখানেও আমরা এখানে একটু আরো বোঝার সুবিধার্থে দিয়েছি সে বা তারা, এটার ছয়টা ফেল আছে, ছয়টা ফেল আছে সে বা তারা, এই ছয়টা ফেলের ভিতরে ছয়টা জমির আছে। প্রথম তিনটা হলো সে তারা পুরুষ পুরুষবাচক, পরের তিনটা সে তারা মহিলাবাচক। যেমন নাসারত, শেষে তা সাকিব থাকলে এর ভিতরে হিয়া জমির আছে, শেষে যদি তা আলিফ থাকে তাহলে আপনি বুঝবেন এর ভিতরে হুমা জমির আছে, এরপরে নুন থাকলে এর ভিতরে হুন্না জমির আছে। তাহলে আমরা এইভাবে মুখস্থ করতে পারি, তাসাকিন তা আলিফ নুন, জবর আলিফ আওয়ালিফ, তাসাকিন তা আলিফ নুন। আমরা একটু নিজেরাও প্র্যাকটিস করে মুখস্থ করে নিতে পারি এখনই, জবর আলিফ আওয়ালিফ তাসাকিন তা আলিফ নুন, জবর আলিফ আওয়ালিফ তাসাকিন তা আলিফ নুন, এভাবে আমরা এটাকে মুখস্থ করে রাখবো। তো জবরের ভেতরে আছে কি হুয়া, আলিফ, হুমা, আওয়ালিফ শেষে থাকলে ফেলে মাদির শেষে যদি আওয়ালিফ থাকে তাহলে হুম, ফেলে মাদির শেষে তাসাকিন থাকলে হিয়া, এভাবে আমরা পড়বো। এরপরেরটা খুবই সহজ, এটা হলো তুমি তোমরা। হ্যাঁ, তুমি তোমরা জমির গুলো খুঁজে পাওয়া আমাদের জন্য খুবই সহজ। যেমন আমরা এখানে পড়েছি আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তে, আন্তুমা, আন্তুন্না, এটার সাথে মিল আছে। মিল আছে কিরকম, যেমন তা, তুমা, তুম, এই যে শেষের আন্তার তা আছে, আন্তুমার তুমা আছে, আন্তুমের তুম এখানে আছে, এরপর আন্তির তি আছে, আন্তুমার তুমা আছে, আর আন্তুন্নার তুন্না আছে। এই ফেলগুলো মানে ফেলে মাদির শেষে আপনি এই জমির গুলো চেনা একটু সহজ, নাসরতা, নাসরতুমা, নাসরতুম। হ্যাঁ, এই শেষে এই সর্বনামের এই চিহ্নগুলো যুক্ত হয়েছে। মানে প্রথমগুলো আপনাকে যেরকম একটু চিন্তা করে বলতে হবে, পরের গুলো চিন্তা খুব একটা করা লাগবে না, কারণ পরের গুলোর সর্বনামের সাথে মিল আছে। এই চিহ্নগুলো মাদির যে চিহ্নগুলো আছে, শেষের চিহ্নগুলো, এই শেষের চিহ্নগুলোর সাথে এই সর্বনামের শেষের চিহ্ন সাথে কি আছে, মিল আছে। তাহলে আমরা এভাবে পড়তে পারি, তা, তুমা, তুম, তে, তুমা, তুন্না, অথবা নাসরতা, নাসর, তুমা, নাসর, তুম, নাসর, তে, নাসর, তুমা, নাসর, তুন্না, নাসর, তু, নাসর, না। এখানে শেষে আমি, আমরা, শেষে যদি মাদির শেষে তু থাকে তাহলে এর ভিতরে আনা জমির আছে, মানে আমি, নাসর, তো আমি সাহায্য করেছি, নাসর, না, আমরা সাহায্য করেছি। এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো দেখেই আপনি গোটা কোরআনে হোক, হাদিসে হোক, আরবি সাহিত্যে হোক, যেখানেই হোক, এই চিহ্নগুলো দেখে আপনি মানে যত ফেলে মাদি আছে সব ফেলে মাদির এই চিহ্নগুলো দিয়েই আপনি ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়াগুলো বের করতে পারবেন। তো সুতরাং এই চিহ্নগুলো যেমন মুখস্থ রাখা জরুরি, এই রূপান্তরটা, এই রূপান্তরটা মুখস্থ করা জরুরি। এই রূপান্তরটা মুখস্থ থাকলে আপনি ফাইলে মাদির শব্দগুলো চিনতে পারবেন এবং কোনটার ভিতরে কোন জমির আছে এটা আপনি সহজেই বের করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে এটা জেনে নিলাম যে তা, তুমা, তুম, তে, তুমা, তুন্না। হ্যাঁ, এরপরে তু, না, তু, না, তু হলো আমি, না হলো আমরা, নাসর, তু, নাসর, না। তাহলে এভাবে আমরা ফাইলে মাদির ইয়েগুলোকে, লমির গুলোকে এভাবে আমরা বের করতে পারবো। তো এরপরে আমরা আসি, এটা হলো ফেলে মাদির চেনার উপায়গুলো বললাম, কোন ফেলের ভিতরে কোন জমির আছে, আর এগুলো কর্তাবাচক। যেমন নাসারা, সে সাহায্য করেছে, সে হলো কর্তা, নাসারা তারা দুজনে সাহায্য করেছে, এই সাহায্যকারী হলো তারা দুইজন, নাসারু তারা সবাই সাহায্য করেছে, এখানে এই হুম বা এই হুম জমিরটা হলো নাসারু, তারা সকল পুরুষ, এটা হলো কর্তা। তাহলে আমরা এই কর্তাটা ধরা, এটা গুরুত্বপূর্ণ যে এই কোন ফেলের কর্তাটা কে। এখন এখানে আছে নাসরতা, এখন আমি যদি বলি আমি সাহায্য করলাম তাহলে তো এটা ভুল হবে, নাসরতা বলতে হবে এই তা আছে, আন্তা মানে তুমি সাহায্য করেছো, আর যদি বলি নাসর তু তাহলে আমি সাহায্য করেছি অর্থ হবে।
আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আশা করি আরেকটু সহজ হবে। আমি প্র্যাকটিস করার জন্য আমি শেয়ারটাকে একটু বন্ধ করে দিচ্ছি, আপনারা একটু আমার সাথে অর্থটা বললেই হয়ে যাবে। আমি আরবিটা বলতেছি, আপনারা একটু অর্থটা কোন জমিরের ভিতরে কোন ফাইল আছে অথবা অর্থটা আছে এটা একটু আনমিউট করে আপনারা বলতে পারেন। যেমন আমি যদি বলি নাসর তু, কি অর্থ কি হবে? আমি সাহায্য করেছি, আমি সাহায্য, এর ভিতরে আনা জমির আছে, তু আনা জমির, আমি, শেষে তু থাকলে আমি। নাসর তা কি হবে? তোমরা সাহায্য করেছো, তোমরা সাহায্য করেছো। এরপরে আমরা যদি বলি জবর আছে, শুধু জবর, আর কিছু নেই, অন্য কোন আলামত চিহ্ন নেই। এরপরে নাসর অর্থ কি হবে? তারা দুজন সাহায্য করেছে। নাসারত, শেষে তাসাকিন, কি হবে? এটার ভিতরে আছে হুন্না জমির, মানে তারা সকল মহিলা সাহায্য করেছে। তো এই অর্থ হবে। এরপরে নাসারু কি হবে? নাসারু, শেষে ওয়ালিব, তোমরা সাহায্য করেছো, না তোমরা হলো আনতুম, ওই যে নাসার তুম হবে, তাহলে নাসার ওয়ালিব, জবর আলিফ ওয়ালিব, আমরা করেছি জবর আলিফ ওয়ালিব, তারা হুম জমির আছে এটার ভিতরে। জি জি। আচ্ছা, আমরা যদি এভাবে বলি শেষে তাসাকিন থাকলে কোন জমির আছে ভিতরে? তাসাকিন, নাসারত, এটার ভিতরে কোন জমির আছে, কোন সর্বনাম? নাসারত, হিয়া, হিয়া আছে, হিয়া, হিয়া, নাসারতা, এটার ভিতরে কোনটা? হুমা, হুমা, নাসারনা, হুন্না, হুন্না। এরপরে নাসর, শেষে আলিফ, কি আছে এটার ভিতরে? এটা হলো আপনারা সহজেই পারবেন। শেষে তা, তোমা, তুম, তে, তোমা, তুন, না, এগুলো থাকলেই ধরা যাবে। আর তু আর না, নাসর না অর্থ কি? আমরা সাহায্য করেছি, নাসর না, আমরা সাহায্য করেছি, আমরা সাহায্য করেছি। তো এভাবে আপনারা একটু নিজেরাও প্র্যাকটিস করতে পারেন। এরপর আমরা দেখব, এটা হলো অতীতকালীন ক্রিয়া, অতীতকালীন ক্রিয়ার ব্যাপারে আমরা একটু জানলাম, বর্তমান ও ভবিষ্যৎ এগুলো আমরা আরো বিস্তারিত পড়বো, এগুলো নিয়ে বিশেষ পেরেশানির কোনো কারণ নাই। আমরা শুধু এখানে জমিরটা চেনার জন্যই এই আলোচনাটা এখানে নিয়ে এসেছি, কিন্তু প্রত্যেকটা ক্রিয়ারই, অতীতকালীন ক্রিয়া, বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, এগুলোর আলাদা আলাদা ক্লাস আছে, এগুলোর প্রকার আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত শিখবো। তবে এই আপনি নাসরা, নাসরা, নাসরু, এটা যদি ভালো করে মুখস্থ করেন তাহলে ফেলে মাজির অর্ধেক পর আপনার হয়ে যাবে, বা অতীতকালীন ক্রিয়া। এরপর আমরা চলে আসি দ্বিতীয় আরেকটি ক্রিয়া, এটা হলো বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। বর্তমান ও ভবিষ্যৎকাল দুইটা কাল একটার ভিতরে আছে। যেমন এখানে ইয়ানসুরু একটা শব্দ এখানে আমরা দিয়েছি, ইয়ানসুরু, এর অর্থ হলো সে সাহায্য করে বা করবে, সে সাহায্য করে বা করবে, বা সে সাহায্য করছে বা করবে। তাহলে এখানে দুইটা কাল আছে, একটা হলো সে সাহায্য করছে বা করে, আর একটা হলো, এটা হলো বর্তমান কাল, আর একটা হচ্ছে সে সাহায্য করবে, এটা হলো ভবিষ্যৎ কাল। তাহলে এখানে, এখানে তো আমরা দেখেছি এখানে মাদির শেষে আলিফ জবর থাকলেই এটা হলো হুয়া জমির আছে এর ভিতরে, কিন্তু এখানে সেটা আমরা কিভাবে বুঝবো যে এটার ভিতরে সে আছে? এটা বোঝার একটা উপায় হলো আমরা যদি দেখি কোনো ফেলে মোদারেতে বা বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে ইয়া আছে, শুরুতে ইয়া আছে এবং শেষে পেশ আছে, শেষে কি আছে? পেশ আছে, শুরুতে ইয়া, শেষে পেশ, শেষ অক্ষরে পেশ, এটা যদি থাকে তাহলে আমরা বুঝবো এটার ভিতরে কি আছে, হুয়া জমির আছে, অর্থাৎ সে সাহায্য করে বা করবে, এই যে উপরের যেটা আমরা লিখেছি এটা।
এরপরে দ্বিতীয় হুমাটা বের করা খুবই সহজ। হুমাটা কি কিভাবে বের করব আমরা? হুমাটা বের করা সহজ হলো শুরুতে তো ইয়ে আছে, ইয়াটা হলো সে তারা গ্রুপের সাধারণত ব্যবহার হয়, আর তারা দুইজন বের করার জন্য শেষে আলিফ নুন যুক্ত হবে, আনি। হ্যাঁ, ইয়ানসুরানি, আলিফ নুনটা আমরা তাসনিয়ার চিহ্ন হিসেবে দিয়েছিলাম, দ্বিবচন, দ্বিবচনের চিহ্ন, যে কোনো ইসমের শেষেও যদি আলিফ নুন থাকে ওটা কিন্তু দ্বিবচন। যেমন কিতাবুন কিতাবানি, হ্যাঁ, কিতাবুন মানে একটি কিতাব, কিতাবানি মানে দুইটি কিতাব। তো এখানে ইয়ানসুরানি, ইয়ানসুরু মানে সে সাহায্য করেছে, আর ইয়ানসুরানে এই আলিফ নুন থাকার কারণে আমরা বুঝবো তারা দুইজনে সাহায্য করেছে, মানে এটার ভিতরে হুমা জমির আছে, কি আছে, হুমা জমির। এরপর ইয়ানসুরুনা, শেষে ওয়াও নুন, সে সাহায্য করে বা করবে বা করেছে, করছে বা করবে, সে সাহায্য করছে বা করবে, করেছে আর করছে দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। করেছে মানে হলো অতীত হয়ে গেছে, আর করছে মানে হলো এটা কন্টিনিউ আছে বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স। জি, তো অথবা আমরা এভাবে বলতে পারি সে সাহায্য করে বা করবে, সে সাহায্য করে বা করবে, এটাও বলতে পারি। তো ইয়ানসুরুনা, শেষে ওয়াওনুন, আমরা ওই যে জমা শিখেছি ইসমের ইয়ের ভিতরে জমা শিখেছি, শেষে ওয়াওনুন থাকলে এটা বহুবচন হয়, তো এখানে ওয়াওনুন থাকার কারণে এটা বহুবচন, তারা দুইজন। তাহলে এখানে ইয়ানসুরু, সে একজন সাহায্য করে, সে সাহায্য করে বা করবে, ইয়ানসুরানে তারা দুজনে সাহায্য করে বা করবে, ইয়ানসুরুনা তারা সবাই সাহায্য করে বা করবে। তার বিপরীতই হলো মহিলা, মহিলা বাচক। আচ্ছা, এবার মনে হয় আমরা একটু মিউট করে রাখতে পারি, আমরা মিউট করে রাখতে পারি, প্রয়োজন হলে একটু হ্যান্ড রেজ করলে আমরা আনমিউট করে দিব। আচ্ছা, তাহলে হুয়া হুমা হুম, এটা জমিটা আমরা এখান থেকে পেলাম। এরপরে তানসুরু, হ্যাঁ, এই তানসুরু এখানে এই পরের তিনটা হলো মহিলা বাচক, পরের তিনটা হলো মহিলা বাচক, তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। তানসুরু এখানে শুরুতে একটা তা আছে, যদিও তানসুরু দিয়ে দুইটা শব্দ আছে, এই তানসুরুর ভেতরে দুইটা জমির পাওয়া যায়। তানসুরু এখানে হলো তা থাকার কারণে, আমরা এখানে যেরকম মুজাক্কার দেখলাম, এটার মুয়ান্নাস ফরমেট হলো তানসুরু, বা মহিলাবাচক ফরমেটটা হলো তানসুরু, শুরুতে তা এবং পরে একটা পেশ। এক বচনের শব্দগুলো শেষে সাধারণত পেশ থাকে, এক বচনের যে ফেলে মোদারের শব্দ এগুলোতে সাধারণত শেষে কি থাকে, পেশ থাকে। তানসুরু মানে সে সাহায্য করে বা করবে একজন মহিলা। আবার এই তানসুরু কিন্তু আরেকটা আছে, এই যে নিচে দেখেন আরেকটা আছে তানসুরু, এই তানসুরু মানে তুমি সাহায্য করো বা করবে, অর্থাৎ এই শব্দ দুটো একই, ফেল দুটো একই, এখানেও তানসুরু এখানেও তানসুরু, কিন্তু আমি বুঝবো কিভাবে এই তানসুরু মানে হলো সে একজন মহিলা আর এই তানসুরু মানে তুমি একজন পুরুষ। এটা বোঝার একটা উপায় হলো, বাক্যের ভিতরে যদি, সেন্টেন্সের ভিতরে, বাক্যের ভিতরে অথবা কোরআনের আয়াতের ভিতরে যদি আমি দেখি কোনো মহিলাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, সেখানে তানসুরু ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা বুঝবো এই তানসুরু মানে সে একজন মহিলা। আর যদি দেখি যে মহিলার ব্যাপারে আলোচনা হচ্ছে না, কোনো পুরুষের ব্যাপারে আলোচনা হচ্ছে, সেখানে তানসুরু ব্যবহার করলে আমরা বুঝবো তুমি একজন পুরুষ বা আপনি একজন পুরুষ, এরকম সব বুঝবো। তাহলে তানসুরু শব্দ দুইটা, তানসুরু দিয়ে সে একজন মহিলা সাহায্য করে বা করবে, অথবা তানসুরু তুমি একজন মহিলা সাহায্য করো বা করবে, তাহলে এই দুইটা জমির এখানে আছে। তো আমরা দেখি তানসুরু সে একজন মহিলা সাহায্য করে বা করবে, আর এটা শেষে আলিফ নুন যুক্ত করলে তানসুরানে এর ভিতরে কি আছে, হুমা। হ্যাঁ, তোমরা দুইজন মহিলা, তারা দুইজন মহিলা সাহায্য করে বা করবে। এরপরে ইয়ানসুরুনা, ইয়ানসুরুনা, এই ইয়ানসুরুনা এখানে আবার ইয়া আছে, মানে ফেলে মোদারেতে চারটি ফেলের শুরুতে ইয়া আসে আর আটটি ফেলের শুরুতে তা আসে, একটি ফেলের শুরুতে আলিফ আসে আর একটি ফেলের শুরুতে নুন আসে। অর্থাৎ মোদারে চেনার, ফেলে মোদারে চেনার আলামত বা চিহ্ন হচ্ছে চারটি, আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন, আলিফ একটা একটা ফেলে আসে শুরুতে, তা আলিফ তা তা আসে আটটা ফেলে শুরুতে, আটটা ফেলে মোদারে শুরুতে আসে, আর ইয়া আসে হলো চারটা ফেলে শুরুতে, আর নুন আসে, আলিফ আর নুন এই দুটা হলো একটা ফেলে শুরুতে আসে। ইয়ানসুরু মানে সে সাহায্য করে বা করবে, তানসুরু মানে তুমি সাহায্য করো বা করবে, আনসুরু মানে আমি সাহায্য করি বা করবো, নানসুরু মানে আমরা সাহায্য করি বা করবো। তাহলে ইয়া দ্বারা সাধারণত সে বুঝায়, তা দ্বারা তুমি বুঝায়, আর আলিফ দ্বারা, আলিফ দিয়ে যদি শুরু হয় তাহলে আমি, আর নুন দ্বারা শুরু হলে বুঝবো আমরা, আমরা বুঝাবে তখন। এটা হলো একটা কমন চেনার উপায়।
আর এরপরে এর তাসনিয়া এবং বহুবচন, দ্বিবচন এবং বহুবচন গুলো চেনার একটা উপায় বলেছিলাম। দ্বিবচন চেনার জন্য হলো শেষে আলিফ নুন থাকবে, শেষে আলিফ নুন থাকলেই এটার ভিতরে হুমা আছে অথবা আন্তুমা আছে, দ্বিবচন আছে। তাহলে এখানে আমরা তানসুরনে, এখানে ছিলাম তানসুরনে দ্বারা, এই যে এখানে আলিফ নুন আছে এটা দ্বারা বুঝবো আমরা এখানে কি তানসুরনে, তারা দুজন মহিলা সাহায্য করে বা করবে। এই তানসুরনে শব্দটা, তিনটা শব্দ আছে তানসুরনে, এই তানসুরনে যেমন এখানে তানসুরনে আছে, আবার এখানে তানসুরনে আছে, শুরুতে তা তানসুরনে সেম শব্দ, আবার এখানেও তানসুরনে আছে। অর্থ কি? এখানে তানসুরনে অর্থ হলো তারা দুইজন মহিলা সাহায্য করছে বা করবে, এখানে তানসুরনে অর্থ হলো তোমরা দুইজন পুরুষ সাহায্য করছো বা করবে, এরপর এখানে তানসুরনে অর্থ হলো তোমরা দুইজন মহিলা সাহায্য করছো বা করবে। তাহলে আমরা পেলাম তারা দুইজন মহিলা, তোমরা দুইজন পুরুষ, তোমরা দুইজন মহিলা, এই তিনটা জমিরের ক্ষেত্রে একই ধরনের ফেল ব্যবহার হয়েছে তানসুরনে। এই তানসুরনে ফেলটা তিনটা সর্বনাম ব্যবহার করেছে, কিরকম? এক নাম্বার হলো হুমা, তারা দুজন মহিলা, এরপরে আন্তুমা, তোমরা দুজন পুরুষ, আন্তুমা, তোমরা দুজন মহিলা, তারা দুজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা দুজন পুরুষ, এই তিনটা জমির ব্যবহার করছে একটা ফেল তানসুরনে। অর্থাৎ এটা ওই তানসুরের মতোই আমরা বলতে পারি যে বাক্যের অবস্থা বুঝে আমরা ধরে নিতে হবে, এই তানসুরনে মানে হচ্ছে তারা দুজন মহিলা, এখানে তানসুরনে মানে হচ্ছে তোমরা দুজন পুরুষ, এখানে তানসুরনে মানে হচ্ছে তোমরা দুজন মহিলা সাহায্য করছো বা করবে, এই অর্থ হবে। তাহলে আমরা তাসনিয়া দ্বিবচন গুলো চিনে গেলাম। এরপরে বহুবচন, যেমন তানসুরু মানে তুমি সাহায্য করছো বা করবে, তানসুরনে এর ভিতরে আন্তুমা আছে, এটা তো আমরা কিছুক্ষণ আগে শিখলাম, এরপরে তানসুরুনা শেষে ওয়াউনুন আছে, ওয়াউনুন থাকার কারণে আমরা ওই যে ইয়ানসুরুনা তারা তারা বলেছি, এখানে তোমরা হবে, তোমরা সকল পুরুষ বা মহিলা সাহায্য করছো বা করবে। এখন তোমরা সকল, তুমি একজন মহিলা সাহায্য করেছো, আমরা তো এখানে দেখলাম তানসুরু মানে তুমি একজন পুরুষ সাহায্য করেছো বা করবে, আন্তা জমির আছে, কিন্তু তানসুরিনা এটা একটু ব্যতিক্রম ডিজাইনের, তানসুরিনা এটা দ্বারা বোঝাবে তুমি একজন মহিলা সাহায্য করছো বা করবে, অর্থাৎ শুরুতে তা এবং শেষে ইয়ানুন, শেষে ইয়ানুন যুক্ত হয়েছে তানসুরিনা, এটা দ্বারা তুমি একজন মহিলা। তানসুরু তুমি সাহায্য করছো বা করবে মুদাক্কার, তানসুরিনা তোমরা তুমি সাহায্য করছো বা করবে এটা মুয়ান্নাস বা মহিলা, আর বাকি তানসুরন এটা তো সেম, আর তানসুরনা এটা তোমরা সকল মহিলা সাহায্য করছো বা করবে, এই ইয়ানসুরনার মতো, এখানেও শেষে নুন আছে, এখানেও শেষে নুন আছে, এটা আন্তুন্না, এর ভিতরে আছে আন্তুন্না, আর আনসুরু মানে আমি সাহায্য করি বা করবো, নানসুরু মানে আমরা সাহায্য করি বা করবো, তাহলে আনসুরু নানসুরু, আনসুরু নানসুরু। আমরা যদি এখন একটু প্র্যাকটিস করি যে ইয়ানসুরু অর্থ কি, ইয়ানসুরু সে সাহায্য করে বা করবে, তানসুরু তুমি সাহায্য করছো বা করবে, আনসুরু আমি সাহায্য করি, আমি সাহায্য করি বা করব, নানসুরু নানসুরু আমরা সাহায্য করি বা করব, নানসুরু নানসুরু নুন দিয়ে হ্যাঁ, আমরা বলেছিলাম ইয়ানসুরু, ইয়া দিয়ে সাধারণত সে তারা বুঝায়, তা দিয়ে তুমি তোমরা, আর যদি আলিফ দিয়ে শুরু হয় আমি, আর নুন দিয়ে শুরু হলে আমরা, তাহলে ইয়ানসুরু কি হবে, সে সাহায্য করে বা করবে, তানসুরু তুমি সাহায্য করো বা করবে, এরপরে কি তানসু আনসুরু আমি সাহায্য করি বা করবো, নানসুরু আমরা সাহায্য করি বা করবো। এবার আমরা দ্বিবচনটা বের করা সহজ হবে, ইয়ানসুরু দিয়ে ইয়ানসুরনে, ইয়ানসুরনে কি হবে, ইয়ানসুরনে অর্থ কি হবে, লাগাইছে না কালকে না বললো তারা সাহায্য করবে, তুমি একজন সাহায্য করবানে, এটাতে কয়টা দুইজন নারী সাহায্য করবে, হ্যাঁ তানসুরনের ভিতরে কয়টা সর্বনাম আছে, তারা দুইজন মহিলা সাহায্য করবে, দুইজন দুইজন তিনটা সর্বনাম আছে তানসুরনের ভিতরে, তিনটা সর্বনাম, একটা হলো তোমরা দুইজন, তারা দুইজন মহিলা, তোমরা দুইজন পুরুষ, তোমরা দুইজন মহিলা, তিনটা সর্বনাম আছে এই তানসুরনের ভিতরে, কয়টা সর্বনাম একটু বলি, একজন তিনটা কি কি, হ্যাঁ
একটা হলো হুমা, তারা দুইজন মহিলা, আর একটা আন্তুমা, তোমরা দুইজন পুরুষ, আবার আন্তুমা, তোমরা দুইজন মহিলা। মহিলা, হ্যাঁ, তাহলে তানসুরানের ভিতরে এটা আছে। এরপর আমরা একটু বহুবচন সিগাগুলো দেখি। ইয়ানসুরুনা, ইয়ানসুরুনা অর্থ কি? ইয়ানসুরুনা তোমরা, ইয়া দিয়ে শুরু হয়েছে, ইয়া দিয়ে শুরু হয়েছে, শেষে ওয়াও নুন, তারা, হ্যাঁ, শেষে ওয়াও নুন আছে। ওয়াও নুন হলো বহুবচনের চিহ্ন, শেষে ওয়াও নুন থাকা এটা বহুবচনের চিহ্ন। তারা সকল পুরুষ সাহায্য করে বা করবে, সাহায্য করে। এরপরে ইয়ানসুরুনা, শেষে একটা নুন জবর না আছে, ইয়ানসুরুনা, তারা সকল পুরুষ। আর শেষে শুধু নুন থাকলে, নুন জবর না থাকলে, তারা সকল মহিলা, পার্থক্য এটাই। এরপরে তানসুরুনা, তানসুরুনা, তুমি সাহায্য, তুমি সাহায্য করো, তুমি না, ওয়াউনুন আছে, তানসুরু, তুমি সাহায্য করছো বা করবে। আর তানসুরুনা অর্থ তোমরা সবাই সাহায্য করছো বা করবে। আর তানসুরনা, তানসুরনা এটা কি হবে? শেষে শুধু নুন, তোমরা সকল, তোমরা সকল মহিলা, সকল মহিলা, ইয়ানসুরনা আর তানসুরনা। ইয়ানসুরনা হলো তারা সকল মহিলা, আর তানসুরনা হলো আন্তুনা, তোমরা সকল মহিলা সাহায্য করছো বা করবে। একটু কথা বলার সময় মিউট করে নিয়ে কথা বলে ভালো হবে, যারা আশেপাশে একটু কথা বলার প্রয়োজন হচ্ছে একান্ত। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। আর আনসুরু অর্থ কি? আনসুরু, আনসুরু সাহায্য, আমি সাহায্য করি, সাহায্য করি বা করব। আর নানসুরু, আমরা সাহায্য করি বা করব। এটা মাত্র দুইটা, একটা আলিফ দিয়ে আর একটা নুন দিয়ে। আমরা মোদারের চিহ্নগুলো মনে রাখার একটা উপায় হলো আলিফ, তা, ইয়া, নুন, এটার এভাবে বলতে পারি আমরা আতাইনা, 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 আলিফ, তা, ইয়া, নুন, আতাইনা, আলিফ, আতাইনা, আলিফ, তা, ইয়া, নুন, আতাইনা। আলিফ হলো আমি, নুন হলো আমরা, আমরা, ইয়া হলো সে, আর তা হলো তোমরা, তুমি। এইগুলো দিয়ে সাধারণত মোদারের চিহ্নগুলো, আলিফ থাকলে আমি, আমি বুঝাবে আনসুরু, আমি সাহায্য করি বা করবে। আর নুন থাকলে কি হবে? আমরা, আমরা। আর ইয়া থাকলে, নুন থাকলে আমরা, তা থাকলে তোমরা, ইয়া হলে, ইয়া থাকলে তুমি বা তোমরা, আর ইয়া থাকলে সে বা তারা, ইয়া থাকলে সে বা তারা। আতাইনা, 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 এটা ফেলে মোদারের সর্বনামগুলো চেনার একটা উপায়। মোটামুটি মাদি এবং মুজারে এই দুইটা শব্দ দুইটা যদি আপনারা ভালো করে শিখে ফেলেন, এই ইয়ানসুরু দিয়ে আর নাসরা দিয়ে, তাহলে মাদি মুজারের অর্ধেক পড়া হয়ে যাবে। এরপর বাকি দেখবেন আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে ফেল শেখাটা। তাহলে আশা করি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পড়াটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আজকে যেরকম আমরা প্র্যাকটিসটা করলাম, এভাবে আপনারা নিজেরাও একটু শিখে পড়তে হবে। তো এখানে মূলত আমার ফেল পড়ানোটা উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্যটা হলো এই ফেলগুলোর ভিতরে সর্বনাম ব্যবহার হয়েছে, দমির ব্যবহার হয়েছে, এই দমির গুলো কোন ফেলের ভিতরে কিভাবে আছে, কিভাবে আমরা বুঝবো যে এই ফেলে এই দমির আছে, এই সর্বনাম আছে, এটাই মূলত আমার এখানে মূল ক্লাসের উদ্দেশ্য। আসছে কিন্তু ফেলের পড়া নয়, ফেল হচ্ছে তারপরে আমরা ফেলের একটা বড় অংশ পড়ে ফেলছি। দেখবেন আপনারা ফেলে যখন ক্লাস করবেন তখন অনেক ইজি মনে হবে ইনশাল্লাহ। এরপরে আমরা চলে যাব জমির, যেই জমিরগুলো ফেলের সাথে কর্মবাচক হিসেবে ব্যবহার হয়েছে। এতক্ষণ আমরা পড়লাম কর্তা হিসেবে ব্যবহার হয়েছে, যেমন নাসর তু মানে আমি সাহায্য করেছি, এখানে আমি হলো কর্তা, এখানে জমির হলো আনা। আর আনসুরু মানে আমি সাহায্য করি বা করব, আনসুরু, এটার ভিতরেও জমির আছে আনা, এই আনা হলো আমি কর্তা। কিন্তু এখানে আমরা দেখব যে জমিরগুলো কর্ম বা পসেসিভ হিসেবে ব্যবহার হয়েছে, পসেসিভ প্রোনাউন হিসেবে, সেটা হলো যুক্ত জমির, আমরা যেটা শিখেছি গত ক্লাসেই, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কে, কুমা, কুন্না, এই যে জমিরগুলো ডান পাশের এই যে জমিরগুলো আছে, এই জমিরগুলো ইসেমের সাথেও যুক্ত হয়েছে, ফেলের সাথে যুক্ত হয়েছে, হরফের সাথে যুক্ত হয়েছে। আজকে আমরা পড়ব ফেলের সাথে কিভাবে যুক্ত হয় এই জমিরগুলো। তো ইনশাল্লাহ এভাবে শিখলে দেখবেন যে আপনারা এখন অনেক ফেলের সাথে জমির ব্যবহার হয়েছে, আপনারা বুঝতে পারবেন এগুলোর অর্থ কি। যেমন আমরা একটা ফেল শিখেছি নাসরা, নাসরা মানে হলো একটা ফেল, একটা ফেল দিয়ে আমরা চর্চা করব। একটা হলো নাসরা, ফেলে মাজির একটা শব্দ, ফেলে মাজির একটা শব্দ নাসরা, এটা দিয়ে আমরা একটু প্র্যাকটিস করব। আমরা তো 14টা দেখে এসেছি এখানে, নাসারা, নাসারা, নাসারু, সবগুলো দিয়ে আমরা করব না, শুধুমাত্র একটা নাসারা, এটা দিয়ে আমরা একটু প্র্যাকটিস করব। তো এই নাসারার সাথে যদি এই হু জমিরটাই, যে এখানে প্রথম যে জমিরটা হু যুক্ত হয়, তাহলে কি অর্থ হবে? নাসারা, নাসারা হু,
সে তাকে সাহায্য করেছে। নাসারা মানে সে সাহায্য করেছে, আমরা কিছুক্ষণ আগে শিখেছি নাসারা মানে কি, সে সাহায্য করেছে। আর হু মানে তাকে, হু মানে তাকে, সে তাকে সাহায্য করেছে না তাকে করা হয়েছে, এরকম হবে না, সে তাকে সাহায্য করেছে। তাহলে এখানে এই হুটা হলো কর্মবাচক, মানে যার উপরে সাহায্যটা গিয়ে পড়েছে, কেমন? হ্যাঁ, মানে কর্মবাচক জমির, এটা এই হুটা হলো কর্মবাচক জমির। আমরা যদি এভাবে বলি যে নাসারা খালিদান, হ্যাঁ নাসারা খালিদান, সে খালেদকে সাহায্য করেছে, তাহলে এখানে তার সাহায্যটা গিয়ে পড়েছে খালেদের উপরে। খালেদ হলো কর্ম, এখানে খালেদটা কি কর্ম, মানে কর্তার কাজটা যার উপরে গিয়ে পড়ে সে হলো কর্ম। তো ওই খালেদের জায়গায় এখানে হু জমির ব্যবহার হয়েছে, নাসারা হু, সে সাহায্য করেছে, হু তাকে, মানে সে তাকে সাহায্য করেছে, আমরা সরল বাংলায় বলতে পারি। তো আমরা এই হু জমির গুলো, এখানে যে জমির গুলো আছে এগুলো শুধু নাসারা ফেলের সাথে ব্যবহার করে প্র্যাকটিস করব। যেমন নাসারা হু, নাসারা হুমা, নাসারা হুমা অর্থ কি হবে, সে তাদের দুজনকে সাহায্য করেছে, সে তাদের দুজনকে সাহায্য করেছে। নাসারা হুম অর্থ কি হবে, সে তাদের সবাইকে সাহায্য করেছে, সে তাদের সবাইকে, হুম মানে তাদের সকলকে, তাদের সকলকে। আবার নাসারা হা অর্থ কি হবে, সে একজন মহিলাকে সাহায্য করেছে, সে তাকে সাহায্য করেছে মানে একজন মহিলাকে সাহায্য করেছে। নাসারা হুমা অর্থ কি হবে, সে তাদের দুজনকে সাহায্য করেছে, দুজনকে, হ্যাঁ তাদের দুজনকে সাহায্য। এটা হবে মুয়ান্নাস, এটা হবে কি মুয়ান্নাস, মুয়ান্নাস হুমা। এরপর নাসারা হুন্না, সে তাদের সকল মহিলাকে সাহায্য করেছে, সকল মহিলাকে সাহায্য করেছে। একটা ফেল দিয়ে দেখেন, একটা ফেল দিয়েই কিন্তু এরকম আমি বানাইতে পারতেছি। এরকম যদি আমি নাসর তু দিয়ে ব্যবহার করি, যেমন নাসর তু মানে কি, নাসর তু মানে হলো আমি সাহায্য করেছি, হ্যাঁ নাসর তু। এর সাথে যদি আমি হু জমির ব্যবহার করি কি হবে, নাসর তু হু মানে কি, আমাকে সাহায্য করা হয়েছে, না নাসর তু মানে আমি সাহায্য করেছি, হু মানে তাকে, নাসর তু আমি সাহায্য করেছি, হু মানে তাকে, আমি তাকে সাহায্য করেছি, সরল বাংলা কি, আমি তাকে সাহায্য করেছি। যদি বলি নাসার তু হুম অর্থ কি হবে, সাহায্য করেছি। নাসার তু কুম অর্থ কি হবে, তোমাদেরকে সাহায্য করেছি। এরপরে নাসার তু নাসার তু নাসার নাসার নি নাসার তু নি নাসার তু নি এটা এটা হয় না, এটা হলো আমাকে সাহায্য, আমি আমাকে সাহায্য করেছি, এটা সাধারণত ব্যবহার নেই। যেমন আমি যদি বলি নাসার তু কুম কুমা অর্থ কি হবে, আমি তোমাদেরকে দুইজনকে সাহায্য করেছি, মাশাআল্লাহ। তাহলে আমরা শুধুমাত্র নাসারা ফেল দিয়েই কি করতে পারি, এক একটা ফেল দিয়ে এরকম 14টা জমির ব্যবহার করে, সর্বনাম ব্যবহার করে আমরা কত কত হাজার হাজার শব্দ প্র্যাকটিস করার সুযোগ আছে, শত শত শব্দ আমরা এরকম প্র্যাকটিস করার পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এবার এবার আমরা তাহলে নাসারা দিয়ে প্র্যাকটিস করি। আমি একটু ইয়া করে নেই, শেয়ারটা অফ করে দিচ্ছি। যেমন আমি যদি এভাবে বলি নাসারতু নাসারাহু, নাসারাহু অর্থ কি হবে, আমি নাসারাহু, নাসারাহু নাসারা মানে সে সাহায্য করেছে, হু মানে তাকে, আর সে তাকে সাহায্য করেছে। নাসারাহুম আর ওটা হলো নাসার না, এটা কিন্তু নাসারা না, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। নাসার না বললে যদি রতে আমরা সাকিন করে পড়ি নাসার না, তখন অর্থ হবে আমি সাহায্য করেছি। আর যদি আমরা বলি নাসার না, রতে জবর দিয়ে পড়ি, রতে জবর দিলে নাসার না, সে আমাদেরকে সাহায্য করেছে, সে আমাদেরকে সাহায্য করেছে। তাহলে দেখেন একটা সাকিন আর জবরের মধ্যে পার্থক্য হয়ে গেলে একটা কর্তা আর কর্মের ভিতরে পার্থক্য হয়ে যাবে। তাহলে এখানে আমরা এটা মোটামুটি প্র্যাকটিস হয়ে গেল। এরকম ভাবে আমরা ফেলে মোদারের সাথেও কি করতে পারি, ব্যবহার করতে পারি, একই সিস্টেম, সব ঠিক থাকবে। শুধুমাত্র ইয়ানসুরু, যেমন ইয়ানসুরু হলো সে সাহায্য করে বা করবে, এটার সাথে হুজমির যুক্ত করলে শেষে।
যুক্ত জমির গুলো আমরা শুরুতেই বলেছি, যুক্ত জমির বা সর্বনাম গুলো শেষে ব্যবহার হয়, সবসময় শেষে যুক্ত হয়। তো ইয়ানসুরুহু অর্থাৎ সে তাকে সাহায্য করে বা করবে, করবে সে তাকে সাহায্য করে বা করবে, এই একটা ফেল দিয়ে আমরা 14টা জমির প্র্যাকটিস করতে পারি। যদি বলি ইয়ানসুরুকা অর্থ কি হবে? সে তাকে তোমাকে সাহায্য, সে তোমাকে সাহায্য করে বা করবে। ইয়ানসুরুকুম তোমাদের সাহায্য করে বা করবে, হ্যাঁ সে তোমাদের সাহায্য করে বা করবে। ইয়ানসুরুনি সে আমাদের সাহায্য করবে, সে আমাকে সাহায্য করে বা করবে। ইয়ানসুরুনা ইয়ানসুরুনা আমাদেরকে সে আমাদের সাহায্য করে বা করবে। আমরা সবাই চেষ্টা করি মিউট আনমিউট যে যে অবস্থায় আছি আমরা বলেও দিচ্ছি, যার কারণে আশা করি আপনার ভুল হলে কারেকশন করে নিতে পারবেন। তাহলে ইয়ানসুরুহা অর্থ কি হবে? একজন মহিলা, সে একজন মহিলাকে সাহায্য করে বা করবে, সে তাকে সাহায্য করে বা করবে, এটা মুয়ান্নাস বা মহিলা বা মহিলাকে। তারপরে ইয়ানসুরুহুন্না সকল মহিলাকে সাহায্য করে বা করবে, সে তাদের সকল মহিলাকে সাহায্য করে বা করবে। ইয়ানসুরু কি কি তাহলে তোমাকে সাহায্য করে বা করবে, এই তোমাকেটা হলো একজন মহিলাকে। আর ইয়ানসুরুকুন্না ইয়ানসুরুকুন্না অর্থ কি হবে? তোমাদের সকল মহিলাকে সাহায্য করে বা করবে। ইয়ানসুরুনি ইয়ানসুরুনি সে আমাকে সাহায্য করে বা আমাকে সাহায্য করে বা করবে, করে বা করবে। ইয়ানসুরুনা অর্থ কি হবে? তখন এই তাদেরকে তোমাদেরকে, হ্যাঁ তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে এই অর্থ দিবে। কেমন? তাহলে আশা করি এটা আপনারা পারবেন। এরপর আমরা একটু দেখে আসি এখানে যে কিছু উদাহরণ প্র্যাকটিস করার সুযোগ আছে এখানে অনুশীলনের জন্য দেয়া হয়েছে, যেমন খালাকা, হ্যাঁ খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন, খালাকা হু মানে তিনি তাকে সৃষ্টি করেছেন, খালাকা হু তিনি তাকে সৃষ্টি করেছেন। এরপরে ইয়াখলুকু দিয়েও আপনি বানাইতে পারবেন, ইয়াখলুকু মানে তিনি সৃষ্টি করেন, হ্যাঁ সৃষ্টি করেন বা করবেন। তাহলে ইয়াখলুকু হু মানে কি হবে? তিনি তাকে সৃষ্টি করেন বা করবেন। জাআলা ইয়াজআলু অর্থ বানানো, বানানো অর্থ দেয়। জাআলা এর দিয়ে জাআলা হু তিনি তাকে বানাবেন, এই জাআলা দিয়ে আপনারা এর সাথে হু জমির জমির গুলো যুক্ত করে ইয়া জাআলু দিয়ে তার সাথে জমির যুক্ত করে সর্বনাম যুক্ত করে পড়তে পারেন। এরপর আমারা আমারা মানে আদেশ করেছে, আমারা হু সে তাকে আদেশ করেছে, মুরুহু সে তাকে আদেশ করে বা করবে, তারাকা দিয়ে তারাকা তারাকা মানে ত্যাগ করা বা ছেড়ে দেয়া, তারাকা হু সে তাকে ছেড়ে দিয়েছে বা সে তাকে ত্যাগ করেছে, ইয়া তুরুকু হু সে তাকে ত্যাগ করে বা করবে বা সে তাকে ছেড়ে দেয় বা দিবে, গফারা মানে ক্ষমা ক্ষমা করেছে, গফারা হু সে তাকে ক্ষমা করেছে, ইয়াগফিরু হু সে তাকে ক্ষমা করে বা করবে, আরাফা মানে সে তাকে চিনে, সে চিনে, আর আরাফা হু মানে সে তাকে চিনেছে বা চিনবে, ইয়ারিফু হু সে তাকে চিনে বা চিনবে। তো এইভাবে আপনারা এই অনুশীলন গুলো দিয়ে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, তাহলে আশা করি জমির মজবুত হবে আপনাদের পড়া ইনশাআল্লাহ। কথা বলি এই যে ফেলে মাদি বলেন বারাকাতা, এটা একটু ডেফিনিশন গুলো থাকলে ভালো হতো। ফেলে মাদি, হ্যাঁ ফেলে মাদি মুদারের আলাদা পড়া ক্লাস আছে, মাদির আছে এবং মুদারের আলাদা ক্লাস সামনেই পাবেন ইনশাআল্লাহ, তখন ডেফিনিশন প্রকার বিস্তারিত আমরা শিখবো। আজকে শুধু জমিরটা শিখতেছি আমরা, জমিরটা শুধু। ফেলে মাদি হলো অতীতকালীন ক্রিয়া, ফেলে মুদারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, এতটুকু জানা থাকলে আপাতত চলবে। ফেলে মাদি অতীতকালীন ক্রিয়া মানে যেটা দিয়ে অতীতকাল বুঝাবে, অতীতকালে কোনো কিছু করা হওয়া যাওয়া ইত্যাদি বুঝায়। ফেলে মোদারে যেটা, এটা দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎকালের কোনো কাজ করা হওয়া ইত্যাদি বুঝাবে, করে করবে ইত্যাদি বুঝায়। এরপরে ফেলে আমর যেটা আদেশসূচক ক্রিয়া, এটা হলো কোনো কিছু করার ব্যাপারে আদেশ করা অথবা অনুরোধ করা বুঝাবে। ফেলে নাহির ক্ষেত্রে নিষেধ করা বুঝাবে, কোনো কিছু করা করতে না করা এরকম হলো নাহি। তো ফেল মূলত চার প্রকারই, মাদি মুদারে আমর নাহি, মাদি মুদারে আমর নাহি। মাদি হলো অতীতকালীন ক্রিয়া, মুদারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, আমর হলো আদেশসূচক ক্রিয়া, নাহি হচ্ছে নিষেধসূচক ক্রিয়া। এটা সংক্ষেপে বলে দিলাম, প্রত্যেকটারই আলাদা আলাদা ক্লাসে আমরা আরো বিস্তারিত মাদির প্রকার আছে, বিভিন্ন ধরনের প্রকার আছে, ওগুলো রূপান্তর
এগুলো সামনে আসবে, ক্লাসগুলো করার পর ইনশাআল্লাহ আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হবে। আজকে আমরা ওই ফেল শেখাটা আমাদের উদ্দেশ্য নয়, তারপর আমরা অনেক কিছু বিষয় শিখেছি, যাদের ফেলগুলো কঠিন মনে হচ্ছে অসুবিধা নেই, এটা সামনে আমরা আরো পাব। শুধু দমিরগুলো একটু ভালো করে শেখাটাই এখানে উদ্দেশ্য। তো আমরা এখানে আদেশ সূচক ক্রিয়ারও ব্যবহারটা এখানে দিয়েছি, তবে আদেশ সূচক ক্রিয়ার শেষে সবসময় সব জমির ব্যবহার হয় না, যেগুলো ব্যবহার হয় ওগুলো আমরা দিয়েছি। যেমন উনসুর মানে তুমি সাহায্য করো, উনসুর মানে তুমি সাহায্য করো, এটা ফেলে আমর আদেশ সূচক ক্রিয়া। এটা শেষে হু জমির যুক্ত করলে কি হবে, উনসুর হু মানে তুমি তাকে সাহায্য করো, তুমি তাকে সাহায্য করো। যদি বলি উনসুর উনসুর নি অর্থ কি হবে, আমাকে তুমি আমাকে সাহায্য করো। উনসুর হুম অর্থ কি হবে, তুমি তাদেরকে সাহায্য করো, তুমি তাদেরকে সাহায্য করো। উনসুর হুন্না তুমি মহিলাদেরকে সাহায্য করো, তুমি তাদের সকল মহিলাকে সাহায্য করো। আচ্ছা উনসুর না তুমি তাকে সাহায্য করো না। লা তানসুর হুম অর্থ কি, সাহায্য করো না। লা তানসুর হা তুমি তাকে সাহায্য করো না, একজন মহিলা একজন তুমি তাকে একজন মহিলাকে সাহায্য করো। লা তানসুর নি লা তানসুর তুমি আমাকে সাহায্য করো না, তুমি আমাকে সাহায্য করো না। লা তানসুর না না আমাদেরকে সাহায্য করো না, আমাদেরকে সাহায্য করো না। মাশাআল্লাহ, তাহলে আমরা মোটামুটি সর্বনামগুলো চার প্রকারের ফেলের সাথে যুক্ত করে ব্যবহারটা দেখলাম। একটা হলো ফেলে মাদির সাথে নাসারাহু, হ্যাঁ, এরপরে ফেলে মোদারে ইয়ানসুরহু, এরপরে ফেলে আমর আদেশ সূচক ক্রিয়া উনসুরহু, এরপরে ফেলে নাহি নিষেধ সূচক ক্রিয়া লা তানসুরহু, এভাবে আমরা দমিরগুলো ব্যবহার করে শিখলাম। তো এভাবে আপনারা এখানে আদেশ আর নিষেধ তো সবার সাথে ব্যবহার হয় না, এটা যেই জমিরগুলোর সাথে বেশি ব্যবহার হয় এই জমির সর্বনামগুলো আমরা এখানে দিয়েছি, উল্লেখ করেছি। যেমন কোরআনে এর ব্যবহার আছে, এখানে দেয়া আছে, আপনারা এখান থেকে ইয়ে করতে পারেন অর্থটা। যেমন আমি দিয়েছি, দিয়েছি দেয়া কোনো কিছু দেয়া, নিশ্চয় আমি আপনাকে দিয়েছি, হ্যাঁ আপনাকে দিয়েছি বা আপনাকে প্রদান করেছি। আল কাউসার মানে আমরা হাউজে কাউসার আপনাকে দিয়েছি, এই যে কা এখানে কা জমির ব্যবহার হয়েছে। আতাইনা মানে আমি দিয়েছি। এখানে আল্লাহ যখন কোনো আল্লাহ তাআলা যখন কোনো নিজে কোনো কিছু দেন অথবা কোনো কর্তা হিসেবে ফেলের সাথে ব্যবহার করেন, তখন সাধারণত আমরা সর্বনামগুলো ব্যবহার করেন, কিন্তু অর্থ হবে আমি, হ্যাঁ অর্থ হবে আমি। যেমন ইন্না আনসালনাহু, হ্যাঁ এই যে আনসালনা মানে আমি নাজিল করেছি, অর্থ হবে আমি নাজিল করেছি, কিন্তু আনসালনা এই যে শেষে না থাকার কারণে মূলত অর্থ হওয়ার কথা ছিল আমরা নাজিল করেছি, কিন্তু আল্লাহ তাআলা না জমির ব্যবহার করেছেন। এটার কিছু কারণ আছে, যেমন যিনি রাষ্ট্রপ্রধান আছে তিনি কিন্তু সাধারণত বলার ক্ষেত্রে এটা বলেন না, আমি এটা করেছি, আমি এটা করেছি, এটা বলেন না। উনি বলেন যে আমরা, আমার সরকার এটা, আমাদের সরকার এটা করেছে, আমরা এটা করেছি, এটা বলেন সাধারণত। তো এরকম ভাবে এটা মূলত আল্লাহ থেকেই শিখেছে মানুষ, যখন যিনি প্রধান তিনি নিজে আমি করেছি এটা বলবে না, আমরা করেছি এই শব্দটাই ব্যবহার করবেন। সেক্ষেত্রে আতাইনা ব্যবহার করেছেন, মানে এখানে অর্থটা মূলত আমি দিয়েছি। আতাইনা বলতে যে আমরা বুঝাচ্ছি ঠিক আছে, এর আগের যে শব্দটা ইন্না ওখানেও তো একটা জবর আছে, ইন্না ওখানে এখানেও একটা, হ্যাঁ এখানেও আমরাই বুঝাচ্ছি ইন্না, ইন্না এখানে দুই শব্দে দুইবার আমরা কেন এটা লক্ষ্য, হ্যাঁ 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 এটা অবশ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ইন্না, ইন্না হলো নিশ্চয় অর্থ দেয়, হ্যাঁ ইন্না নিশ্চয় অর্থ দেয়। আর এখানে আরেকটা না আছে, না জমির, এই যে আমরা যে না ব্যবহার করেছি না এখানে, যে না জমিরটা, এই নাটা ইন্নাটা তো হরফ, হরফের সাথে দুইবার না আসার কারণে এখানে তাসদীদ হয়েছে, হ্যাঁ ইন্না ইন্না না মূলত শব্দটা ছিল ইন্না না। একটু মিউট করে দেন না, একটু মিউট করা থাকলে মনে হয় ভালো হয়, কারো কারো ওখান থেকে সাউন্ড আসতেছে। জি, তাহলে এখানে শব্দটা মূলত ছিল ইন্না না, এইভাবে ছিল, কিন্তু সহজে উচ্চারণের মানে সহজ করার জন্য ইন্না করা হয়েছে, হ্যাঁ যেন এটা দ্বারা বোঝা যায়। প্রথমে ইন্না দ্বারা নিশ্চয় বোঝাবে, আর শেষের যে আলিপটা আছে এটা দ্বারা এখানে আরেকটা যে জমির না আছে এটা বোঝাবে।
না মানে আমরা আমরা এখানে আমরা বা আমাদের প্রশ্ন ছিল এইটা যে এখানেও আমরা বলা হচ্ছে আবার আওতাই না সেখানেও আমরা বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা পর পর দুই শব্দ দুইবার কেন বলা হচ্ছে এটা অবশ্য আরেকটু পরের পড়া। এখানে হলো এটা আরেকটু পরে আসবে। যেমন এখানে এই বাক্যটা হলো ইসেম প্রধান বাক্য। হ্যাঁ, ইসেম প্রধান বাক্যে যখন কোনো দমির কোনো সর্বনাম ফেলের শুরুতে আসে, ফেলের আগে আসে, প্রথম কথা হলো ফেলটা অবশ্যই সর্বনাম অনুযায়ী হবে। তখন ফেল কোনো সর্বনাম যদি আগে আসে, যেমন আমি এখানে আপনাকে একটু উদাহরণ এখানে দিলে বুঝে যাবে। যেমন আমরা এখানে পড়েছি, যেমন নাসরতু, নাসরতু মানে আমি সাহায্য করেছি। হ্যাঁ, এখানে যদি আমরা এই সর্বনামটা আগে ব্যবহার করি যে আমি সাহায্য করেছি, তখন আনা ব্যবহার করলে তখন আর নাসরা বলা যাবে না, বলতে হবে আনা নাসরতু, আনা নাসরতু, এভাবে বলতে হবে। মূলত এই আতাই না এটা হলো ফেল, আর যেহেতু এর আগে জমির হচ্ছে না, এই জন্য ফেলটাও আতাই না, এই জমিরের ফেলটা এসেছে। কেমন, মানে জমির অনুযায়ী তার ফেল হবে। যেমন যদি হুয়া থাকে তাহলে হবে নাসরা, যদি হুম থাকে এরপরের ফেলটা হবে নাসরু, এটাই হলো স্বাভাবিক। মানে শুরুতে যেই জমির থাকবে সেই জমির অনুযায়ী তার ফেলটা হবে। কেমন, মানে জমির অনুযায়ী তার ফেল হবে, এটা হলো নিয়ম। যদি ফেলের আগে জমির ব্যবহার হয়, ফেলের আগে জমির থাকে, তাহলে ওই জমির অনুযায়ী ফেলটা হবে। যেমন আনা নাসরতু, নাহনু নাসরনা, হ্যাঁ নাহনু নাসরনা, এভাবে। তো সেখানেও এই ইন্না এখানে না জমির থাকার কারণে আতাই না হয়েছে। এখানে যদি ইন্নি হইতো তাহলে আতাই তু হইতো, আতাই তু হইতো এখানে। কেমন, আশা করি বুঝতে পেরেছেন। তো আতাই না কা, এই কা জমিরটা ফেলের সাথে যুক্ত হয়েছে যে আমি আপনাকে প্রদান করেছি আল কাউসার, কাউসার। এরপরে আল্লাদি, যিনি, যে বা যিনি, জামা জমা করেন, হ্যাঁ মাল আন মাল সম্পদ, ও আদাদা এবং সেটাকে গণনা করেন, হ্যাঁ আদাদা হু এবং উহাকে গণনা করেন। এই যে হু জমির, এই হু দ্বারা এই মালকে বোঝানো হচ্ছে মূলত। হ্যাঁ, উহা আবার গণনা করেন, মালটা জমা করেন এবং ও আদাদা হু এবং উহাকে কি এবং সেই মালটাকে আবার গণনা করেন। কেমন, এরকম আসছে যে আন্না মালাহু আখলাদ, ইয়াহসাবু, সে মনে করে, যেটা ফেলে মোদারে, সে মনে করে, হ্যাঁ সে ধারণা করে বা সে মনে করে, আন্না নিশ্চয়, মালাহু তার সম্পদটা, তার মাল, এই মালাহু, এখানে যে মালটা হলো ইসেম, হ্যাঁ এর সাথে হু জমির ব্যবহার হচ্ছে। আন্না, আন্না কি আন্না মানে যেন নাকি যেন হরফ? না না, আন্না হরফ মুশাববিল ফেল, হ্যাঁ এটা হরফ, এটা একটা হরফ, এটা আপনারা মনে হয় পড়েছেন সম্ভবত, হরফে মুশাববিল ফেল, আপনাদের হয়তো সামনের ক্লাসে অথবা আগের ক্লাসে চলে গেছে কিনা, ক্লাসে ছিল। আচ্ছা, এটা আরেকটা আমাদের স্যারের ক্লাসে এটা থাকার কথা। আন্না, হ্যাঁ ছিল ছিল, আন্না ও কেন সাইডটা ছিল, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লাআল্লা, এগুলো হরফ, এগুলো হরফ, এটা ফেলের সাথে সাদৃশ্যপূর্ণ একটা হরফ, তবে এটা হরফ হিসেবে ব্যবহার হয়, ফেল হিসেবে না। তো আন্না নিশ্চয়, মালাহু তার মাল বা সম্পদ, এই যে হু ইসমের সাথে হু জমির যুক্ত হয়েছে, তার সম্পদ, আখলাদা হু, আখলাদা মানে স্থায়ী হয়, হু মানে উহা, সে মনে করে তার মালটা কি হবে, স্থায়ী হয় বা স্থায়ী হবে। এরপর আল্লাযি, যিনি, আতআমাহুম, এটা আরেকটা আয়াত, আতআমাহুম, আতআমা মানে তিনি পান করান বা খাওয়ান, এই যে শেষে জবর আছে, হ্যাঁ আতআমা নাসরা, ওই যে শেষে জবর, তাহলে এখানে জবর আছে, তাহলে আতআমা তিনি খাওয়ান বা তিনি খাওয়ান, হুম তাদেরকে, তাহলে আতআমাহুম তিনি তাদেরকে পান করান। এরপরে ওয়া আমানাহুম, আমানা মানে তিনি নিরাপত্তা দেন, হ্যাঁ আমানা তিনি নিরাপত্তা দেন, তাদেরকে, হুম তাদেরকে, কোথা থেকে, মিন খাউফিন ভয় ভীতি থেকে, ভয় ভীতি থেকে। এরপর আরেকটা শব্দ এখানে খলাকানি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, হ্যাঁ খলাকা, এটা একটা ফেল, নি আমাকে। এরপর এখানে আছে ইউতুইমুনি, ইউতুইমু এটা ফেলে মুদারে, হ্যাঁ ইয়ে আছে, তো ইউতুইমু তিনি খাওয়ান বা খাওয়াবেন, খাওয়ান, নি আমাকে, তিনি আমাকে খাওয়ান, হ্যাঁ ওয়াইয়াসকিনি এবং তিনি আমাকে কি করেন, পান করান। এরপরে খলাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, হ্যাঁ এখানে রব্বাকুম, এখানে কুম ব্যবহার হয়েছে, রব্বা, রব্বাকুম, এখানে রব ইসেম, এর সাথে জমির ব্যবহার হয়েছে। এরপর খলাকাকুম, এটা ইসেম, এটা ফেল, এর সাথে কুম জমির ব্যবহার হয়েছে। কাবলি কুম, এটা হলো জরফ, এটার সাথেও ব্যবহার হয়েছে কুম। লাআল্লা কুম, এটাও হরফ, এটার সাথে কুম ব্যবহার হয়েছে। এরকম আমি বলেছি আউলাদ আকুম, এটা ইসেম, হ্যাঁ ওলাদুনের বহুবচন আউলাদ, ওলাদুন মানে সন্তান, আউলাদ মানে সন্তান সন্ততি,
ওয়ালা তাকতুল আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে কি করো না, হত্যা করো না, খাশিয়াতা ইমলাকিন, দারিদ্রের ভয়ে, নাহনু নারযুকুহুম, এই যে নাহনু জমির আলাদা ব্যবহার হয়েছে, এই নাহনু দেখেন এই জমিরটা নাহনু আগে ব্যবহার হওয়ার কারণে, ফেলের আগে হওয়ার কারণে ফেলটাও কিন্তু এই জমির অনুযায়ী হয়েছে, নারযুকু, ইয়ারযুকু মানে সে রিজিক দেয় বা তিনি রিজিক দেন, তারযুকু মানে তুমি রিজিক দাও, নারযুকু মানে আমি রিজিক দেই, আর তারযুকু আরযুকু মানে আমি রিজিক দেই, তো এখানে নাহনু আসার কারণে নারযুকু হয়েছে, মানে জমিরের পরে যে ফেলটা আসে ওই ফেলটা জমির অনুযায়ী হয়, সর্বনাম অনুযায়ী হয়, তো নারযুকুহুম আমরা তাদেরকে কি করি রিজিক দেই, ওয়া ইয়াকুম এবং তোমাদেরকেও দেই, ইন্না কাতলাহুম নিশ্চয় তাদেরকে হত্যা করা, কানা খিতআন কাবীরা একটা বড় ধরনের এটা অপরাধ। তাহলে এখানে মোটামুটি আমরা জমিরগুলো আজকে শিখলাম, জমিরগুলো যেভাবে আছে, এই ক্ষেত্রে জমিরের আরো কিছু কথা আছে, যেমন এটা তো আমরা সে তারা তুমি তোমরা কোনো ব্যক্তির বিপরীতে জমির ব্যবহার করেছি, এমনি বস্তুর বিপরীতেও সর্বনাম বা জমির আছে, হ্যাঁ বস্তুর বিপরীতেও সর্বনাম বা জমির ব্যবহার হয়, সেক্ষেত্রে কখনো হুয়া, কখনো হু, কখনো হা, হ্যাঁ মুজাক্কার হইলে হুয়া ব্যবহার হয় অথবা হু ব্যবহার হয়, মুয়ান্নাস হইলে হিয়া অথবা হা ব্যবহার হয়, হ্যাঁ এই জমিরগুলো সাধারণত ব্যবহার হয়, তো বস্তুর ক্ষেত্রে হুয়া বা হু, আর মুয়ান্নাসের ক্ষেত্রে হিয়া বা হা এটা ব্যবহার হয় বেশি। তাহলে আমরা মোটামুটি জমিরের অধ্যায়টা আজকে শেষ করেছি, এরপরে কারো কোনো বুঝার বাকি থাকলে আমরা বা কোনো প্রশ্ন থাকলে আসতে পারে।